আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাকিস্তানি টু কমলা। আমি এটা নিয়ে কোনো তর্কে বিতর্কে যাইতে চাই না, কারণ কি আমার কিছু জিনিস আমি তো অপছন্দ করি। এটা হচ্ছে পাকিস্তানি টুটার এই মুখের এই শেপটা একটু কলসের মতো দেখায়, একটু বড়। এটা হচ্ছে পাকিস্তানি টু, এই যে পাকিস্তানি টু, এই যে মুখের বুটার কাছ থেকে একটু বেশি উঁচু। দেখেন প্রত্যেকটাই, হয়তো সবাই একটু বলতে পারে যে না একটা দুটো হয়ে যান, প্রত্যেকটাই এই দেখেন, এটা হচ্ছে পাকিস্তানি টু, প্রত্যেকটাই একটু উঁচু। এই যে এটা হচ্ছে পাকিস্তানি টু কমলা, কলসের মতো একটু কলসের মতো আকৃতি, বহুত ধরছিল বাট ওকে বাচ্চারা খেয়েও ফেলছে এবং মাটির সাথে জয়েন্ট হয়ে যায়। দেখেন এবারই প্রথম ধরছে, সাইট্রাসের প্রথমে চাইতে পরের বার একটু ভালো হয়। এটা হচ্ছে পাকিস্তানি টু, আর এটা দেখে এটা হচ্ছে ওয়ান, ওইটা টু, এটা ওয়ান। এইটাতে একটু দেখাই, এর কিন্তু মুখের এখান থেকে এত উঁচু না। আপনাদের যদি 15-20টাও দেখাই, পার্থক্য হচ্ছে এইটাই। আর খাইতে কেমন এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এটা হচ্ছে পাকিস্তানি টু, এটা একটু বেশি ধরে, অবশ্যই এটার গাছের বয়স বেশি। এই দেখেন বুটার ওখান থেকে কিন্তু এত বেশি উঁচু না। আমি অনেকগুলোই দেখাই, শুধু বুটার কাছে দেখাই। এই দেখেন, এই দেখেন, একটু আস্তে আস্তে দেখাই নাই। এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ওয়ান, আর এইটা হচ্ছে টু। এই যা আবারও দেখাই, এই দেখেন এর মুখের কাছ থেকে এইটা একটু মাত্রা অতিরিক্ত বড়। এই দেখেন, এই যে, এই যে, সবগুলো আছে, এই যে প্রত্যেকটাই দেখেন। আর একটু স্লো করি, প্রত্যেকটাই। তুমি ওই ওই কমলাটা ছেড়ো তো, ওইটা একদম নিচেই, হ্যাঁ ওইটা ছেড়ো, হ্যাঁ হ্যাঁ দাও, একটু ধরো আমার কাছে দাও। কমলা আসলে একটু রেখে দিয়ে খাওয়াটাই ভালো, অনেকে মাঝখান থেকে কেটে দেখায়, আমার না ওইটা পছন্দ না। এটা দেখালে এটা কালার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটু কাছে নিয়ে আসো, এটা পাকিস্তানি টু। এই যে আমি একদম ভিতর থেকে এটা কেটে দেখালে কিন্তু চমৎকার কালার লাগবে। আমি আসলে ওই মাঝখান থেকে কমলা কেটে দেখানো আমার ভালো লাগে না। এই দেখেন, ওয়ানের সাইডে যেহেতু আমি সকাল থেকে ওই মেশিনটা নিয়ে এসেছেন পিছু, খাইনি এখনো, ওয়ানের সাইডে টুটা একটু টক মিষ্টি বেশি, মানে টকটা একটু মনে হয় যে আমার কাছে বেশি। তারপর আমি আপনাদের দেখে একটা কোয়া, আমি একটু দেখাই, এই যে রস, এই এর সাইডে একটা কুয়াতে আবার কি রস থাকবে, এই দেখেন একটা কুয়া, দেখেন এই দেখেন রসের কমতি নেই। দেখি তোমার, দেখি ওটা মুখটা খোলো, মুছতে হবে আগে, মুছা হয়নি, মুছে ফেলো তো। দেখি একটা কুয়া দাও, আমি একটা, ঠিক আছে দেখি, পাকিস্তানি টু। আমি এখনো চারা করিনি, আমি আসলে নিজে ফল না খেয়ে কোনো চারা করি না, যে কারণে একটু অপেক্ষা করছিলাম। কেউ যেন পাকিস্তানি টু এর চারা আমার কাছে এখন চাবেন না, আমি দিতে পারবো না, কারণ কি আমি আরো সময় নেব, লাস্ট পর্যন্ত দেখবো কেমন অবস্থা হয়, তারপরে যে আমি চারা করি। 10 ফুল 10 আসছে, দেখো আরেকটু সময় নিয়ে দেখি, একদম সরাসরি 10 মিষ্টতা আসছে, 10। তবে টকটা, টক মিষ্টি করে দারুণ একটা স্বাদ লাগছে। দেখা গেছে 10 না? এটা 10 না, তুমি একটু খাও, খেয়ে দেখো, এটা খুব ভালো। আসলে এটা অনেকগুলো ছিল আমার, বেশি এটাতে ঝরে গেছে এবং ফুট ফ্লাইতে মারছে, যেই কারণে আমি খুব বেশি ফল। আর প্রথমবার তো, প্রথমবারে আসলে একটু কালারটা দেখা দিন কি না, বলছে কালার, ভিতরের কালারটা চমৎকার, ভিতরের কালারটা চমৎকার। পাকিস্তানি টু কমলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে আমি এটার লাস্ট একটা ভিডিও দেব।
যে লাস্ট পর্যন্ত কেমন, ডিসেম্বরের 15-20 তারিখের পরে যেটা হারভেস্ট করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।